আব্বু আব্বু, ও আব্বু শোনো না। জি মামনি, বলো। আমার আম্মু কোথায়? আমার আম্মুকে আমার কাছে এনে দাও না। মেয়েটা মাঝে মাঝেই ওর আম্মুর কথা জিজ্ঞেস করে, কিন্তু ওকে কি করে বলবো, তোমার আম্মু আর নেই। আব্বু বলো না, কোথায় আমার আম্মু? সবার আম্মু আছে, আমার কেন আম্মু নেই? আর আম্মু আমাকে রেখে কোথায় গেল? তোমার আম্মুকে কি তোমার দেখতে ইচ্ছে করে? একবার দেখিয়ে দাও না। মামনি, ওই যে দেখো একটা তারা, ওটাই তোমার আম্মু। আব্বু, আমার আম্মু কি তারা হয়ে গেছে? হ্যাঁ মামনি, তারা হয়ে গেছে। এই আব্বু, তুমি কাঁদতে আছো কেন? প্লিজ কেঁদো না, আমি আর কখনো আম্মুকে দেখতে চাইবো না। কই মামনি, আমি তো কাঁদি না। চলো রুমে চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমোতে হবে। চলো। আমি ওকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি। কিছুক্ষণ পর ও আবারও বলল, আব্বু, আন্টির সাথে আজকে কথা হয়েছিল, সে আমাদের বাড়িতে কালকে আসতেছে। তাই ঘুমাও, কালকে না হয় স্কুলে যেতে পারবা না। তুমি আমাকে একটা গান গেয়ে ঘুম পাড়িয়ে দাও, তাহলেই আমি ঘুম পড়ে যাব। আমি ওকে গান গাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, কিন্তু আমার ঘুম আসছে না। বারবার ওর কথাগুলো মনে পড়ছে। কেন আমাকে একা একে তুমি এভাবে চলে গেলে? আমি এখন কাকে নিয়ে থাকবো? আমি খাট থেকে উঠে আলমারির কাছে চলে আসি। এই যে দেখি বেলি ফুলের মালাটা শুকিয়ে গেছে, শাড়িগুলো পুড়ে আছে, কিন্তু এইগুলো পরার মানুষটাই নেই। কত সুন্দরভাবে আমরা জীবনটা শুরু করেছিলাম, কিন্তু আল্লাহ আমাদের চিরকালের জন্য এক করিয়ে দেয়নি, সবই নিয়তি। আমিও শাড়িটি হাত বোলাতে বোলাতে বললাম, কেন এমন করলে? কেন আমাদের ছেড়ে তুমি একলা চলে গেলা? তোমার সাথে আমাকেও নিয়ে যেতা? আমি আলমারি আটকিয়ে খাটে শুয়ে পড়ি, তারপরে ঘুমানোর চেষ্টা করলাম। ঘুমানোর চেষ্টা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা আমি নিজেও জানি না। সকালবেলা মেয়েটার ডাক, আব্বু গুড মর্নিং। গুড মর্নিং আম্মু, এখন উঠো, আমি তোমার জন্য নাস্তা বানাতে হবে। ওকে আব্বু। আমি উঠে নাস্তা বানালাম, তারপরে ওকে খাই স্কুলের দিকে নিয়ে গেলাম। ওকে স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আমি অফিসের জন্য রওনা দিলাম। এর ভিতরে আব্বু, আন্টি আসবে আজকে, আমি কিন্তু আন্টিকে এগিয়ে আনতে যাব। ঠিক আছে, আর তুমি এখন থেকে একা একা বের হবে না, আমি যাবার পথে তোমাকে নিয়ে যাবনি। ওকে। আমি অফিসে চলে আসি, কাজ শেষ করে মেয়েটাকে স্কুল দিয়ে বাসায় নিয়ে আসলাম বিকেলবেলা। এই আব্বু চলো আন্টির কাছে যাব। কেন, তোমার আন্টি কি একা একা আসতে পারবে না? এই জ্ঞানা লাগবে কিসের জন্য? আন্টি কালকে বলেছে তোমাকে এগিয়ে আনতে যেতে বলেছে। গাড়ি নিয়ে ওকে আনতে গেলাম। অনেকক্ষণ পরে আমার শালি এদিকে আসতে আসে, ওকে দেখে আমার মেয়েটা দৌড়ে ওর কাছে চলে গেল। ওকে দেখে আমার শালি জড়িয়ে ধরল। আন্টি, তোমার সাথে কিন্তু আমার আড়ি, তুমি কতদিন পরে আসছো? মামুনি, আসবো কিভাবে, লেখাপড়াতে একটু চাপ বেড়েছে তাই তো আসতে পারিনি। তাই আন্টি, তোমাকে একটা কথা বলবো বলবো করেও বলা হয়, বলবো বলো? বলো। তোমাকে কি আমি আম্মু বলে ডাকতে পারি? আমার আম্মু তো তারা হয়ে গেছে, তাই কাউকে আম্মু বলে ডাকতে পারি না। ঠিক আছে মামুনি, তোমার আব্বু কই, কোথাও দেখতে পাচ্ছি না। আব্বু ওই তো দাঁড়িয়ে আছে, চলো ওখানে যাই। দুজনেই আমার কাছে আসলো। ভাইয়া এমন ভাবে আমাদের ভুলে যাবেন সেটা হয়তো আমি ভাবতে পারিনি। কই, ভুলিনি তো? ভুলে গেছেনই তো, এখন তো একবারও যান না। গিয়ে কি করবো বলো, আমার তো ওই বাড়িতে এখন কেউই নেই। কেন, আমরা কি আপনার পর হয়ে গেছি? সেটা না, চলো আমরা গাড়িতে গিয়ে বসি। আমরা তিনজনেই গাড়িতে বসে আছি। কিছুক্ষণ পরে ভাইয়া গাড়ি চালানো শুরু করলো। এর ভেতর ফারিয়া বলল, আম্মু তুমি কিন্তু আর এখান থেকে যাবা না, আমাদের এখানেই থেকে যাবা তো?
থাকব, কিন্তু কিছুদিন পরে আবারও চলে যেতে হবে। না, তুমি কোথাও যাবে না, আমাদের বাড়িতে থাকবে। এবার যদি চলে যাও তাহলে কিন্তু আর আমি ফারিয়াকে জড়িয়ে ধরে বললাম, এত পাকা পাকা কথা শিখেছে কোথা থেকে আমার মামুনিটা? পরে বলবো, এখন বলো থাকবে তো? থাকবো। দেখতে পেলাম ভাইয়া গাড়ি চালাতে আছে, হঠাৎ তার চোখে চোখ পড়ল। দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, সেটা দেখে আমিও তার দিকে কিছুক্ষণ তাকিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি বললাম, ভাইয়া একটা বার ফোন পর্যন্ত আপনি দেন না, আর আমরা কেউ ফোন দিলে রিসিভও করেন না, কেন? অভিযানে কাজ পড়ে আছে তাই সময় পাই না। ভাই একটা কথা বলবো? বলো। আপনি জীবনটা কি আবার নতুনভাবে শুরু করতে পারেন না? প্লিজ, তুমি বিয়ের ব্যাপারে তুমি আমাকে কিছুই বলো না। তোমার বোনের জায়গায় আমি কাউকে দিতে চাই না। আপনি এতটা কষ্টে আছেন তাই বললাম। কে বললো আমি কষ্টে আছি? আমি আমার মেয়েটাকে নিয়ে অনেক সুখে আছি। ও, তার সাথে কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসি। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। এসে আমি রান্না করলাম। ভাইয়া রান্না করতে বারণ করেছিল, তবুও আমি তার কোনো কথাই শুনিনি। রান্না করার পরে সবাইকে খেতে দিলাম। আম্মু, আজকে কিন্তু আমি তোমার সাথে ঘুমাবো। ঠিক আছে মামুনি, তবে তোমার আব্বু কি আমার সাথে তোমাকে ঘুমাতে দিবে? ও আব্বু, আম্মুর কাছে আমাকে ঘুমাতে দিবা না? তাহলে আমি ঘুমাবো কিভাবে? আব্বু আজকে তো ঘুমাবে, তুমি রাগ করো না প্লিজ। আচ্ছা ঘুমিও। আমি ফারিয়াকে নিয়ে শুয়ে পড়লাম। জানো আম্মু, আব্বু না আমাকে অনেক ভালোবাসে, আমার আম্মু নেই এটা বুঝতেই দেয় না। কে বলল তোমার আম্মু নেই? আমি তো আছি তাই না? তুমি আছো তো, তবে আমাকে ছেড়ে চলে যেও না। আর যাব না, এখানেই থেকে যাব এবার। তুমি খুশি? ওকে নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কিছু একটা শব্দ পেয়ে আমার ঘুম ভেঙে যায়, তাই আমি উঠে পড়ি। এসে দেখি সামনের দরজা খোলা। রিমন এত রাতে কোথায় গেল আমিও বের হয়ে পড়ি। হঠাৎ ছাদে কান্নার শব্দ পেলাম, তাই আমি ছাদে উঠে পড়ি। এসে দেখি রিমন তারার সাথে কথা বলছে আর কাঁদতেছে। আমি গিয়ে তার কাঁধে হাত রাখলাম, রাখার সাথে সাথে ও আমার দিকে তাকালো। এত রাতে তুমি এখানে ফারিয়াকে ঘুমিয়েছে? ভাই এখনো কি আপুকে ভালোবাসেন? তোমার আপু ছাড়া আমি শূন্য, আজও কি মুছতে পারলাম না আমার মন থেকে। ভাইয়া আপু তো আর আসবে না, শুধু শুধু নিজেকে এতটা কষ্ট দিয়েন না, আপনাকে এমন ভাবে দেখে আমার অনেক কষ্ট লাগে। তুমি ঘুমাতে যাও, ফারিয়ার ঘুম ভেঙে গেলে আবার কান্না করবে। আপনিও চলেন। তুমি যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। আমিও যাব না, আপনি থাকলে আমি এখানে থাকব। ভাই একটা কথা বলবো? বলো। আপনি যদি আমাকে কি হলো, থেমে গেল কেন? বলছিলাম যে আপনি যদি এখন আমার সাথে রুমে যান তাহলে ভালো হয়। চলো আমি ওকে নিয়ে রুমে চলে আসি। কিছুক্ষণ পরে ও আমাকে আমার রুম পর্যন্ত এগিয়ে দিল। এখন চুপটি করে ঘুমাবেন ওকে? ঠিক আছে। ও চলে গেল, তাই আমিও শুয়ে পড়লাম। কিন্তু আমার প্রতিদিনের মতো আজও ঘুম আসছে না, আমি এপাশ ওপাশ করছি। এখন আসুন আমার পরিচয় দিয়ে দিই। আমি হলাম রিমন, আমার কোম্পানি দেখাশোনা করি। বাবা মা এখানে থাকে না, তারা গ্রামে থাকে। এই বাড়িতে একসময় অনেক সুন্দর একটা ফ্যামিলি ছিল, যেই পরিবারটা আগলে রাখতো সেই মানুষটাই তো এখন আর নেই। মানুষটা চিরতরে আমাকে একলা করে একলাই চলে গেছে পরকালে। যার কথা বলতেছি সে হলো আমার স্ত্রী, কিছুদিন আগে মারা গেছে। ও ক্যান্সারে আক্রান্ত ছিল, তবে আমি বুঝতে পারিনি যে ওর এত বড় একটা রোগ আছে। আমরা ভালোবেসে বিয়ে করেছি, তারপরে আমরা একটা সুন্দর সংসার শুরু করি। দুজনের ভালোবাসা কোনো কমতি ছিল না। ওর সাথে সুন্দর একটা সংসার শুরু করবার পরে আমাদের পরিবার চলে আসে, একটা মেয়ে যাকে ঘিরে ছিল আমাদের ভালোবাসা। তারপরে হঠাৎ ও একদিন অসুস্থ হয়ে পড়ে, আমি ওকে হসপিটালে নিয়ে আসি।
তারপরে ডাক্তারও চিকিৎসা করে শত চেষ্টা করেও ওকে বাঁচিয়ে রাখতে পারল না। ও চলে গেল বহুদূর। আমার মেয়ের বয়স যখন 2 বছর তখন ও মারা যায়। এখনও রাম্মুর কথা মেয়েটা জিজ্ঞেস করে। যখন বলি তোমার আম্মু তারা হয়ে গেছে তখনও কান্না করে, তবে ওকে আমি কিছুই বুঝতে দিই না। আমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখি। আর আজকে যে আমাদের বাড়িতে আসছে সে হলো আমার শালী। ও এবার অনার্সে পড়ছে। এখন পরিচয় পড়ব এই পর্যন্তই থাক, কারণ আমার চোখে অনেক ঘুম আসছে। তাই আমি ঘুমিয়ে পড়লাম সকালবেলা। এই রিমন ওঠো, সকাল হয়েছে, অফিস যাবা না? ওর মুখে এমন ডাক শুনে কিছু সময় আমি চুপ হয়ে থাকি। এরপরে আবারও ও ডাক। কি হলো? আচ্ছা উঠতেছি। আমি উঠে নাস্তা খেয়ে নিলাম, ফারিয়াকে স্কুলের জন্য রেডি হতে বললাম। তুমি অফিসে যাও, আমি ওকে নিয়ে স্কুলে যাবনি। এটা বলার পরে ভাইয়া অফিসে চলে গেল। আমি সব কাজ শেষ করে ওকে নিয়ে স্কুলে যাই, তারপরে আবার নিয়ে আসলাম। দুপুরবেলা গোসল করে আজ ঠিক করলাম আপুর শাড়ি পরব, তাই আমি শাড়ি বের করে পরে নিলাম। এর ভেতরে ফারিয়া বলল, আম্মু তোমাকে না অনেক সুন্দর লাগতেছে। তাই ওলে ওলে আমার পাকা বুড়ি রে। আমি ওকে খাইয়ে দিয়ে ওকে নিয়ে শুয়ে পড়লাম। বিকেলবেলা শুনতে পেলাম রিমনের গলা, তাই আমি এসে দরজা খুলে দিলাম। ও আমাকে দেখেই কেমন যেন রেগে গেল। তুমি আমার অনুমতি না নিয়ে আমার আলমারি খুলছো কেন জানো? কারো অনুমতি না নিয়ে এভাবে কোনো কিছু ধরা নিষেধ। এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমি ওখান থেকে এসে শাড়ি চেঞ্জ করে নিলাম আর ভাবতেছি কালকে এখান থেকে চলে যাব। এখানে আসাটাই মনে হয় ভুল ছিল। রাতের বেলা মন খারাপ করে একা বসে আছি, এর ভেতরে কে যেন এসে আমার হাত ধরল। তাকিয়ে দেখি রিমন, আমি ওকে দেখে চুপ হয়ে থাকলাম। সাথী সরি, তখন আমার মাথা ঠিক ছিল না, তুমিও শাড়ি পরেছো তাই আমি তোমাকে এমন কথা বলেছি। আসলে সাথী ও শাড়ি দেখলেই আমার ওর কথা মনে পড়ে, তাই আমি কিছু না ভেবে এমন কথা বলেছি। আমি কিছু মনে করিনি, আমি হয়তো অপমানের যোগ্য ছিলাম। আমি ওর হাত দুটো আমার হাতের ভিতরে রেখে বললাম, প্লিজ এমন ভাবে বলো না। ঠিক আছে এখন তুমি আসো, আমি তোমাকে কিছু খেতে দেই। তুমিও তো কিছু খাওনি, চলো দুজনে খেয়ে নেই। ফারিয়া কোথায়? ওকে এইমাত্র ঘুম পাড়িয়ে রেখে আসছি, চলো। দুজনে খেয়ে নিলাম। রাতের বেলা দুজনে ছাদে চলে আসি, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম, তারপরে ঘুমাতে চলে আসি। দেখতে দেখতে আরও অনেক দিন কেটে গেল। এখন ও আমার অনেক কেয়ার করেছে, আরও আমার মেয়েটার খেয়াল রেখেছে। একদিন সকালবেলা ফারিয়ার কান্না শুনে আমি ওখানে চলে আসি। কি হয়েছে সাথী, ও কান্না করতেছে কেন? আব্বু আম্মু চলে যাচ্ছে, আমি তাকে কোথাও যেতে দিব না। সাথী কেন চলে যাচ্ছ? আম্মু ফোন দিয়েছে আর আমাকে বাড়িতে যেতে বলেছে। আমি কিছুক্ষণ ভেবে বললাম, না গেলে হয় না, তুমি যদি এখানে সারা জীবনের জন্য থেকে যাও। মানে ভালো করে বলো না সাথী, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে আমি ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি। আমিও এটার জন্য এখানে এসেছি, তোমার কষ্ট দেখে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। আমি কিছুক্ষণ ভেবে বলেছিলাম, আমি রাজি। সত্যি তুমি রাজি? এর ভেতরে ফারিয়া এসে আমাকে জড়িয়ে ধরল। এই আম্মু বলো না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না? না মামুনি কোথাও যাব না, এখানেই থেকে যাব। এর ভেতরে রিমন বলল, সাদি তোমার পরিবার কি আমার সাথে তোমাকে তুলে দিবে? জানি না, তবে আমি তোমার সাথেই থেকে যাব। আমি ওখান থেকে রুমে চলে আসি। বিকেলে সাথী ফোন দিয়ে ওর পরিবারকে বলে, ও বলার পরে একবার রাজি হতে চাইছিল না, তবে ওর জোড়া জুড়িতে রাজি হয়। বিকেলবেলা সাথীর পরিবার আমাদের বাড়িতে চলে আসে, তারপর আমাদের বিয়ে দিয়ে দেয়। রাতের বেলা আমি আমার রুমে চলে আসি, এসে দেখি সাথী বউয়ের সাথে বসে আছে। আমাকে দেখে ও নিচে নেমে আসলো, তারপরে সালাম দিল। আমি ওকে নিয়ে খাটে বসে পড়ি। ফারিয়া কোথায়? ওর নানুর কাছে আছে, ওখানে নাকি ঘুম পাড়িয়ে দিছে। ও আমি বসে বসে চুপ হয়ে আছি, কি যে বলবো
তা আমার মাথায় আসতেছে না। হঠাৎ রিমন বলল, সাথী তোমার কাছে আমার একটা চাওয়া, সেটা হলো তুমি আমার মেয়েটাকে একটু ভালোবাসো, তাতেই আমি খুশি। ও কিন্তু তোমাকে ছাড়া কিছুই বোঝে না। তুমি ভাবলে কি করে আমি ওকে ভালোবাসবো না? ও যেমন তোমার মেয়ে তেমন আমারও মেয়ে, কেন তুমি কি আমাকে বউ বলে মনে করো না? মানি না সেটা বললাম কখন, আমি বলতেছি তোমার যখন ছেলে অথবা মেয়ে হবে তখন তো আমার মেয়ের উপর তোমার ভালোবাসা কমে যাবে। রিমন শোনো, আমার সন্তানদের বুঝতেই দেব না, কথা দিলাম। আমি গিয়ে রিমনের কাঁধে হাত রাখলাম, সেটা দেখে আমাকে ওর বুকে টেনে নিল। এই শোনো, আমি কি আপুকে দিয়ে অধিকারটুকু পাবো? হুম পাবে। আমি ওকে বিছানায় শুয়ে দিলাম, তারপর ওর বুকের উপরে শুয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার কেমন যেন লাগতেছে, তাই আমি অন্যদিকে তাকিয়ে রয়েছি। কিছুক্ষণ পরে ও এসে আমার ঠোঁটে ওর ঠোঁট রাখলো, সেটা দেখে আমি তো লজ্জায় শেষ হয়ে যাবার পালা। তবুও লজ্জা না করে ওর সাথে তাল মিলিয়ে দিলাম, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপরে হাতে চায়ের কাপ নিয়ে রিমনকে ডাক দিলাম। আমি চোখ খুলে দেখলাম সাথী, এমনভাবে ও আমাকে ডাকতো। আমি আস্তে করে করে ওকে আমার পাশে টেনে নিলাম। এই কি করছো, চা তো আমার শরীরে পড়ে যাবে। যাবে না, জানো সাথী তোমার আপু আমাকে এমন করে ডাকতো। এখন থেকে না হয় এমন করে আমি তোমাকে ডাকবো। তাই আমি ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এর ভিতরে শুনতে পেলাম ফারিয়া ডাকতেছে, তাই আমি ওকে ছেড়ে দিলাম। আম্মু আমাকে নিয়ে স্কুলে যাবে না? মামনি আজকে স্কুলে যাওয়া লাগবে না। ঠিক আছে, আমি তাহলে খেলা করতে যাই। আমি আবারও ওকে জড়িয়ে ধরলাম। ওকে স্কুলে যেতে বারণ করলে কেন? এমনিতেই আজকে তোমাকে জড়িয়ে ধরে সকালটা এমন ভাবে কাটাতে চাই। তাই এই তোমার চা ঠান্ডা হয়ে যাবে, চাটুকু খেয়ে নাও। ওসব পরেও খাওয়া যাবে, এখন চায়ের ভালো একটা জিনিস খেতে চাই। কি সেটা বলো। এই দেখো আমার বউটা তো কিছুই বুঝে না, তোমায় বুঝিয়ে দিচ্ছি। যা দুষ্টু একটা। কে শোনে কার কথা, ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, আমি ওকে জড়িয়ে ধরলাম, তারপরে ও দুষ্টুমি শুরু করলো। আমিও দুষ্টু বরকে কিছুই বললাম না, কেন কিছু বলবো, আমার কাছে তো ভালোই লাগতেছে। এরপর থেকে শুরু হলো আমাদের সুন্দর একটা সংসার। দোয়া করবেন আমাদের জন্য, এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা যেন সারা জীবন থাকে।